नमस्कार बंधुरा, आमी देवु आर देवु सिकदार रूप गार्डन चैनल सबाई के स्वागत। तो बंधुरा आज के चले बातकुल्लार मौली नार्सारी। এই নার্সারিতে আগে তো আমি অল্প কিছু গাছ দেখেছিলাম, তখন নার্সারিটা সব নতুন হয়েছিল। এখন প্রত্যেকটা বিদেশি ফলের গাছ ওনার কাছে, বিশেষ করে মাদার প্লান্ট তৈরি করে বলেছেন এবং নিজেই চারা তৈরি করছেন, তো ঠকার কোনো ভয় নেই। তো এরকম ভালো নার্সারির খোঁজ কিন্তু পাওয়া খুব কষ্ট। তো এখন ডাইরেক্ট আমরা নার্সারিতে চলে এসেছি। নার্সারিতে গিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো ও এনার কাছে কী কী প্রজাতির বিদেশি ও দেশি ভ্যারাইটির ফল গাছ ও ফুল গাছ আছে সবই আজকে আমরা জানেন। তো চলুন তাহলে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলি আর কি কি গাছ আছে সেটাও দেখে নেব। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। তো সবার প্রথমে আপনার পরিচয়টা নেব আর এই নার্সারিতে লোকে কীভাবে আসবে সেটা জানবো, তারপরে আপনি আমার প্রত্যেকটা গাছের সঙ্গে একটু পরিচয় করে দেবেন। আমি মহিতোষ বিশ্বাস, আমার নার্সারির নাম মৌলি নার্সারি, এটা পূর্ব বাতকুল্লায় অবস্থিত। যদি কলকাতা থেকে কেউ আসেন তো বাতকুল্লা স্টেশন বা কৃষ্ণনগরের দিক থেকে আসলেও বাতকুল্লা স্টেশন, স্টেশন থেকে 1.5 কিলোমিটার আমার নার্সারির দূরত্ব। টোটো অটো সবই চলে, মেন রাস্তার সঙ্গেই আমার নার্সারিটা অবস্থিত। মানে বাতকুল্লা স্টেশন নেমে মৌলি নার্সারি বললেই দেখিয়ে দেবে। আচ্ছা, তাহলে আপনার কাছে মোটামুটি দেশি বিদেশি ভ্যারাইটির কত প্রজাতির গাছ পাওয়া যাবে আপনার কাছে? প্রায় 40-45টা আপনি বিদেশি ভ্যারাইটির চারা পাবেন আর দেশি ভ্যারাইটির অনেকগুলো চারাই পাবেন, এটা একটু বেশিই হবে। আচ্ছা, আপনারা এখানে কি শুধু কিনে বিক্রি করেন না চারা নিজেরা তৈরি করছেন? চারা আমরা অনেকটাই নিজেরাই তৈরি করছি, বেশিরভাগটাই। কিছু চারা খুব জেনুইন জায়গা থেকে সংগ্রহ করা। আচ্ছা, বিশ্বাস করা যায় আর কি? হ্যাঁ, বিশ্বাসযোগ্য জায়গা থেকে। তো চলুন না তাহলে আমরা ভিডিওটা শুরু করি আর লেট না করে। হ্যাঁ, সবার প্রথমে কী গাছ দিয়ে শুরু করতে চাইছেন? আমি রুবি লঙ্কানটা দেখাচ্ছি। আচ্ছা, একটা গাছটা একটু তুলে দেখাবেন। এটা হচ্ছে রুবি লঙ্কানের চারা। এটা রুবি লঙ্ঘন গাছ, জোর কলম, গ্রাফটিংয়ের গাছ, মনে তো হচ্ছে একদম অরিজিনাল। এটা খুব জেনুইন জায়গা থেকেই সংগ্রহ করা, মাদার ইউনিট থেকেই। এটা জেনুইন গাছ এবং খুব রিজনেবল রেটের মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন। এটা তো এখানে আছে রামবুটান, গোলমরিচ আছে আপনার, যেটাকে হাইব্রিড গোলমরিচ বলে, গোলমরিচ ধরে এটা থেকেই ফল হয়। আচ্ছা, গোলমরিচ গাছও আপনারা পেয়ে যাবেন। আর এখানে আছে রামবুটান। একটা গাছ তুলে দেখান তো রামবুটান। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর, হেলদি গাছ। গ্রাফটিং এর গাছ, এগুলো আই গ্রাফটিং হয় তাই না? হ্যাঁ। এটা পাবেন আপনি সিডলেস লিচু। হ্যাঁ, বীজ একদম ছোট হবে, বীজ একদম ছোট থাকে না বললেই চলে। সেখানে তো প্রচুর চারা আছে। হ্যাঁ, আর এইদিকে এটা কি গাছ আছে? এটা মিরাক্কেল, মিরাক্কেল ফল গাছ, এটার চারাও আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যাকটাসগুলো পেয়ে যাবেন, কিছু স্যাকুলেন্ট পাবেন, ইনডোরের কিছু প্ল্যান্ট পাবেন। এটা অ্যাডেনিয়ামের চারা তৈরি হচ্ছে, আমরা নিজেরাই গ্রাফটিং করি, এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন। এটা অস্টিনাম নতুন সংগ্রহ করা হয়েছে। আর এইদিকে ছোট ছোট পাতা দেখছি, পান পাতার মতন। এটা আছে আপনার ওই কিউই ফলের চারা আছে। আচ্ছা আচ্ছা। আর কিছু ঔষধি গাছ আছে, শতমূল। এটা জারা লেমনের চারা আছে। জারা লেমন বলতে বড় বড় লেবু হবে? বড় বড় লেবু হয়। গ্রাফটিং এর কাজু বাদাম আছে, এগুলো সব কাজু বাদাম গাছ। হ্যাঁ আচ্ছা। অল টাইম আম, এটা সারা বছর আম, হাইল্যান্ডের অল টাইম আম, এগুলো গ্রাফটিং এর, এগুলো গ্রাফটিং এর। এটা আছে স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা। আর এখানে আঙুরও দেখছি। হ্যাঁ, গ্রাফটিং এর আঙুর আছে, কালো আঙুর। কালো আঙুর হবে। তারপরে আছে এটা কি? কাজু বাদাম। এই যে বড় বড় গাছ দেখছি, এটা চেরি, এটা মিষ্টি চেরি, বড় গাছ, মিষ্টি চেরি গাছ। বাহ, বিরাট বড় বড় গাছ আপনারা পেয়ে যাবেন এখানে। আর এখানে আছে পার্সিমন, পাতা দেখা যাচ্ছে এখানে। এটা হেয়ারলুম নেভেলের চারা আছে। জাফা অরেঞ্জের চারা, এগুলোও আপনারা পেয়ে যাবেন এখানে। প্রচুর তো বিদেশি ভ্যারাইটি দেখছি আপনার কাছে। এগুলো জাফা চারা তৈরি হয়, আমাদের প্রায় লক্ষাধিক মাল্টার চারা, বাড়ি ওয়ান মাল্টার চারা তৈরি করি আমরা। আর সঙ্গে আপনার
অল টাইম ভিয়েতনাম মালটা চারাও আমরা তৈরি করি আমাদের মাদার মালটা চারা দেখছি হ্যাঁ নিজেরা তো তৈরি করেছেন এগুলো হ্যাঁ আমাদের সমস্তটা নিজেদেরই তৈরি করা তো চলুন ওই পাশে ঘরে কি কি আছে একটু দেখি এটা আঞ্জির আছে এটা কি ডাইনা জেলি ডাইনা জেলি ডাইনা জেলি আর এই আর পাশে আছে ব্রাউন তুর্কি ব্রাউন তুর্কি আরে ড্রাগন গুলো কি ড্রাগন আছে ড্রাগন এন জাম্বো ড্রাগন আছে এন জাম্বো এটার ওজন একটু বেশি হয় 500 গ্রামের উপরে হয় ওজন প্রচুর চারা আছে এটা সুরে নাম কমলা চারা এর মাদার গাছ আছে আমরা নিজেরাই এই চারাটা তৈরি করি এর পাশেই দেখুন এই চারাটা আছে থাই টু এরও মাদার গাছ আমাদের আছে তার থেকে আমরা চারা বানাচ্ছি থাই টু কমলা থাই টু কমলা তারপরে এটা কি আছে ভ্যালেন্সিয়া কমলা এর মাদার গাছ আছে আমাদের মাদার গাছ থেকে তৈরি করা তারপরে এটা কি আছে তারপরে একটা আছে ব্রাউন ব্রাউন আচ্ছা এটা ব্রাউন কমলা আছে এরও চারা আমরা তৈরি করেছি নিজেরা আর এদিকে ছোট ছোট গ্রাফটিং করা গাছ দেখছি ছোট ছোট গ্রাফটিং করা এই গাছগুলো অরিজিনাল চায়না থ্রি সিডলেস পাতি যেটা বলা হয় সেটারই অরিজিনাল এর মাদার গাছ আছে তার থেকে আমরা তৈরি করছি প্রচুর চারা আছে এখানে এখানে কমলা লেবুর চারা নাকি এগুলো এগুলো কমলা চারা ডেকোপন কমলা চারা ডেকোপন কমলা এ তো নিজে প্রচুর চারা তৈরি করে বলেছেন দেখছি হ্যাঁ এর মাদার গাছ আমাদের আছে মাদার গাছ থেকে আমরা তৈরি করছি এখানে প্রচুর অ্যাডেনিয়ামও আছে দেখছি অ্যাডেনিয়ামগুলো আমরা নিজেরাই গ্রাফটিং করি আমাদের এখানে মাদার গাছ আছে তার থেকে আমরা চারা তৈরি করে এগুলো গ্রাফটিং করছি তো মাস্টারমশাই আপনার কতটুকু জায়গার উপর এই নার্সারিটা এখান থেকে আপনার 7.5 বিঘা জায়গা আছে এখানে মাদার বিঘা হ্যাঁ এগুলো কি সব মাদার প্লান্ট নাকি বেশিরভাগটাই মাদার প্লান্ট বসানো আছে আচ্ছা আচ্ছা আর এগুলো সব মাল্টার চারা এগুলো মাল্টার চারা বাড়ি ওয়ান মাল্টা চারিদিকে সব গাছে ভর্তি আর এইগুলো কি গাছ আছে এটা এটা আপনার আছে সিডলেস চায়না থ্রি সিডলেস পাতি অরিজিনাল হবে অরিজিনাল আচ্ছা অরিজিনাল থাকবে না 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 আর ওইদিকে একটা পাতি লেবু গাছের মতো দেখছি এটা কি গাছ এটাকে বলে রেড পাতি আপনারা দেখেছেন যে রেড পাতি পাতি লেবু লাল হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার পাশের গুলো আছে কাটিমানাম এবং এখানে সব মিলে প্রায় 10-12টা ভ্যারাইটির আমের চারা আছে ব্যানানা কিউজাই বারি ইলেভেন বা গৌরমতি ব্ল্যাক স্টোন হানিডু মোটামুটি সব আম গাছে মোটামুটি সব রকমের প্রায় আপনি পেয়ে যাবেন এটা সাদা আমলকি আছে গ্রাফটিং এর সাদা আমলকি এই পরপর চারাগুলো রয়েছে দেখছেন সাদা জাম আছে গ্রাফটিং এর ভাগোয়া বেদানা আছে এটা কি নারকেল এখানে নারকেল আছে কেরল কেরল নারকেল কেরল আছে গঙ্গাবর্ধন ভিয়েতনামও আছে অল্প কিছু দেশি নারকেলও আছে এটা কি জাতের নারকেল এটা গঙ্গাবর্ধন আছে এত বড় গাছ হ্যাঁ গত বছরের গাছ আছে এগুলো বেশ বড় বড় আর এটা আছে তো লঙ্গন হ্যাঁ এটা লঙ্গন আছে হলুদ লঙ্গন যেটা বলে ইয়েলো লঙ্গন এটা আছে লিচুর চারা আছে এটা কি লিচু এখানে মুজফ্ফর বোম্বাই আতা বোম্বাই তিন রকম জাতি আছে আর এই কাঁঠালটা কি পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল এখান থেকে সবই লিচু এখানে প্রচুর অ্যাডেনিয়ামের চারা দেখছি হ্যাঁ নিজেরাই গ্রাফটিং করছেন আপনারা নাকি হ্যাঁ নিজেরা আমরা গ্রাফটিং করার জন্য চারা তৈরি করেছি আচ্ছা এদিকে লিচু গাছ দেখছি সবেদা আম সবই ভর্তি হয়ে আছে এটা দেশি সুপারি আছে আমার কাছে দেশি সুপারি পাবেন বাংলা সুপারি পাবেন আসাম সুপারি পাবেন এগুলো সব এটা দেখছি এটা কি সুপারি এটা দেশি এটা দেশি ছোট এলাচের চারা আছে ছোট এলাচ যেটা আমরা বাজারে কিনে খাই হ্যাঁ হ্যাঁ আর এটা আছে আপনার অ্যাভোকাডোর চারা গ্রাফটিং এর আর এদিকে দেখছি পাশে সুইট লেমন আছে প্রচুর চারা আছে তারপরে দেখছি এগুলো কমলা ছাতকি কমলা ছাতকি কমলার চারা পেয়ে যাবেন বড় বড় সাইজের তারপর আপেল 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 হরিমোহন হরিমোহন 99 আপেল তারপর মাস্টার ভাই এই যে আম গাছে মুকুল দেখছি এইটা এগুলো বাড়ি 11 আম বাড়ি 11 বাহ নিচে ফুল উপরে কিন্তু আবার পাতা এই যে কি সিস্টেম আমি বুঝতে পারছি না তাই তো দেখছে সব গাছে তাই নিচে মুকুল উপরে পাতা
এটা কিন্তু সেই আনারসের মতো সিস্টেম আছে নাকি ভাষা ভাষায়? হ্যাঁ হ্যাঁ, আনারসে যেমন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো তাহলে বাড়ি ইলেভেন? বাড়ি ইলেভেন এটা সারা বছরই হবে? হ্যাঁ সারা বছরই হয়। এগুলো কি গাছ ভাষা ভাষায়? এই যে ফল ধরে আছে দেখছি, এগুলো সি গ্রেপ বলে। এটা দিয়ে অনেকে বনসাই করে, আবার এই ফলগুলো খাওয়াও যায় শুনেছি। খুব সুন্দর গাছ দেখছি, প্রচুর চারা আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা স্বর্ণচাপা ফুলের চারা। স্বর্ণচাপা বেশ বড় বড় গাছ। বড় বড় গাছ, তারপর স্বর্ণচাপা, কাঁঠাল চাপা, বুগেনভেলিয়া। বুগেনভেলিয়ার প্রচুর কালার আছে, আমি গত বছর দেখে গেছি এখান থেকে। আর মাস্টার মশাই, এই কাঁঠাল গাছ দেখছি, এটা কি কাঁঠাল? এটা ভিয়েতনামের রেড কাঁঠাল। রেড কাঁঠাল, আচ্ছা আচ্ছা। এই তার পাশেই যেটা আছে, এটা হচ্ছে গামলেস কাঁঠাল। গামলেস বলতে মানে আঠা? আঠা ছাড়া কাঁঠাল। আঠা থাকবেই না? না। বাহ, খুব ভালো একটা প্রজাতির কাঁঠাল। আর এটা আছে তো আতা? আতা। এটা কি আতা হবে, লাল না সবুজ? এটা লাল আতা। লাল আতা, বাহ খুব সুন্দর জিনিস। তারপরে আছে ছাতুকি কমলার প্রচুর চারা। এখানে প্রচুর চারায় ভর্তি, কোনো দিকেই বাকি নেই। এখন যে গাছটা দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ নতুন গাছ। এটা কিন্তু আমি চিনতে পারছি না মাস্টার মশাই, এটা কি জাত একটু যদি বলেন। এটা এক ফ্রুট বলে। এক ফ্রুট? এক ফ্রুট বলতে এই সম্বন্ধে কিছু জানা আছে? এই সম্বন্ধে বেশি কিছু জানা নেই। এক ফ্রুট বলে একটা ফলের চারা আছে, এটাই কি জানি আমি। আচ্ছা আচ্ছা, এটা বিদেশি ভ্যারাইটি? বিদেশি ভ্যারাইটি। আর এখানে দেখছি একটা পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে, এটা কি জাত? এটা থাই ফাইভ পেয়ারা। থাই ফাইভ? থাই ফাইভ। আচ্ছা, গুটি কলমের গাছ? গুটি কলম। এরকম ছোট্ট গাছেই কিন্তু আপনাদের ফল চলে আসবে। যারা ছাদ বাগান করতে চাইছেন তাদেরকে বলবো, এরকম ভালো ভালো গাছ এই নার্সারিতে পেয়ে যাবেন। নার্সারির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করলে গাছের চারা পেয়ে যাবেন। হ্যালো মাস্টার মশাই, এখানে প্রচুর চারা দেখছি, এটা কি কি জাতের পেয়ারা? এটা থাই সেভেন পেয়ারা আছে। এগুলো কি গ্রাফটিং এর না গুটি কলম? এগুলো গুটি কলম, গ্রাফটিং এর। গ্রাফটিং এর চারা, এখানে প্রচুর গ্রাফটিং এর থাই সেভেন পেয়ারাও পেয়ে যাবেন। গ্রাফটিং এর কদবেল, কদবেল গ্রাফটিং এর অল্প দিনেই ফল পাওয়া যাবে। এটা আছে তো এখানে মাস্টার মশাই, কিছু রেয়ার ভ্যারাইটির আমের চারা কালেকশন করে রেখেছে মাদার প্লান্ট করার জন্য। তো সেই মাদার প্লান্টে কিন্তু অলরেডি ফল ধরে গেছে। তো মাস্টার মশাই, এটা কি জাতের আম দেখছি প্লাস্টিকের মধ্যে ভর্তি? থ্রি টেস্ট আছে। কত বড় আম? এই আমটা অক্টোবর মাসে পাকে। এত লেট? হ্যাঁ। ওই পাশে আরেকটা দেখছি প্লাস্টিকে বাঁধা আছে, এটাও থ্রি টেস্ট আম। আচ্ছা আচ্ছা, আরও অনেক প্রজাতির আম হয়েছিল কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। এইখানে আবার মুখগুলো দেখছি গাছে। তাহলে আপনি মাদার প্লান্ট করার জন্য এগুলো রেখেছেন? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে দেখছি অ্যাডেনিয়াম, এগুলো কি অ্যাডেনিয়ামের? অ্যাডেনিয়ামের মাদার প্লান্ট। এগুলো থেকে আপনি চারা তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ। বাহ, প্রচুর সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে। সব ফুলগুলো এখন দেখাতে পারছি না, তবে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এগুলো কিন্তু খুব রেয়ার, সব জায়গায় কিন্তু পাওয়া যায় না সবসময়। এখানে একটা আছে, এগুলো এরকম প্রচুর কালেকশন আছে এখানে, হাজার হাজার রকমের চারা পেয়ে যাবেন এখানে। এইটা কি জাতের সুপারি আছে মাস্টার? এটা আসাম সুপারি আছে। এত সময় আপনাদের যা দেখালাম সেটা হচ্ছে চারা গাছ, কিন্তু এখন আমার মাদার প্ল্যান্টের কিছু গাছ আমি দেখাচ্ছি। এইটা কি গাছ, কি গাছ আছে? এটা আলু বোকরা আছে। আলু, আলু বোকরার গুটি কলম হচ্ছে। বাহ, এত হাজার হাজার গ্রাফটিং করা হয়েছে। হ্যাঁ। আর এখানে একটা কমলালেবু গাছ দেখছি, লেবু ধরে আছে, এটা কি জাতের লেবু? এটা নেট কমলা। নেট কমলা, এটা নেট কমলা, প্রচুর লেবু ধরেছে। চলো মালটা বাগানটা একটু দেখি, প্রচুর তো মালটা গাছ আছে। এটা বাড়ি ওয়ান মালটা, এটা আমি চাষ করেছি। দেখুন এখানে কি পরিমাণে ফসল উৎপন্ন হয়েছে। আচ্ছা মাস্টার মশাই, আপনার এই গাছের বয়স কত? গাছের বয়স আপনার আড়াই বছর হবে, আড়াই বছরের একটু বেশি হবে। গত বছর এই গাছ থেকে কেমন ফল পেয়েছিলেন? গত বছরে গাছ প্রতি পঞ্চাশটা ফল আমি পেয়েছিলাম। এবার তো মনে হচ্ছে একটা গাছে প্রায় দেড়শোর উপরে ফল হবে। হ্যাঁ, দেড়শোর উপরেই হবে। শুধু একটা নয়, সমস্ত গাছেই কিন্তু ভর্তি। আপনারা ভাবতে পারেন আমি ভিডিও করার জন্য হয়তো ভালো গাছ সিলেকশন করে নিয়েছি। আপনি যেদিকে যাবেন সেদিকেই কিন্তু ফলে ভর্তি। আপনি দেখুন, আমি বাগানটা মোটামুটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর এখানে আছে বাতাবি লেবুর চারা, ওনারা কিন্তু এই চারা থেকে নিজেরাই নিজেদের গাছ থেকে গ্রাফটিং করে চারা তৈরি করে, অর্থাৎ ঠকার কোনো ভয় নেই, তাই তো মাস্টার মশাই? না না, ঠকার কোনো ভয় নেই। আচ্ছা, তো চলুন আমরা ঘুরে ঘুরে একটু মালটা গাছগুলো দেখাই, দেখুন কীভাবে গাছে ফল ধরে আছে। তো মাস্টার মশাই, এত ফল ধরার গোপন রহস্যটা কী কী বলুন তো? গোপন রহস্য, দেখুন গাছের ডালে কিন্তু কোনো ফাঁকা নেই,
মানে এত পরিমাণে ফল ধরা এটা কিন্তু সব সময় সম্ভব ওঠে না সবার কাছে দেখছি। আপনার কাছে দেখছি ফল প্রচুর, আপনি কি কি সার ব্যবহার করেন? আমি এখন বলতে গেলে পুরোপুরি জৈব সারই ব্যবহার করি। আমার মাশরুম ফার্ম আছে, ওখানকার ওয়েস্টগুলো আমরা জৈব সারে রূপান্তর করি, করার পরে সেগুলোকে আমরা ব্যবহার করি। আর এখানে দেখছি প্রচুর কমলা ধরে আছে, কমলা তো এটা? হ্যাঁ কমলা। এটা কি জাতের কমলা? এটা ওই নেট মালটা, নেট কমলা। বাহ প্রচুর ধরেছে, এর চারাও তো আপনার কাছে পেয়ে যাবো? হ্যাঁ প্রচুর আছে আমার কাছে চারা। হ্যাঁ এ দেখুন, এটা কাটিমন আমের চারা। এই গাছটায় দেখুন বড় আম দেখছেন, পাকা আম আমি তুলেছি, ছোট আম আছে, মুকুল আছে, দেখুন ডালে মুকুল আছে। অনেকের কাছেই শুনেছি যে আমটা নাকি জাতে খুব একটা ভালো না, কিন্তু আপনারা নিজের চোখেই দেখুন যে একই গাছে ছোট আম, বড় আম, মুকুল সবই আছে, এবং আম খুব একটা কম কিছু হয়নি। আমরা চারা বানাই বলেই কিছু মুকুল আমরা ভেঙে দিই, কিন্তু আমি এই গাছটাতে রেখে দিয়েছি, এ চারা আমরা নিজেরাই তৈরি করি। খুব ভালো, এখানেও তো দেখছি ধরে আছে গাছে। সব গাছেই আম আছে, ফুল গাছ আছে। এগুলো কি ফলের জন্য না আপনি চারা তৈরি করার জন্য করেন? এটা চারা তৈরি করার জন্য, মাদার গাছ। এটা প্রজাতির ফুল গাছ হবে আপনাকে? আমি তিনটে প্রজাতির সাধারণত চারা তৈরি করি, বল সুন্দরী, কাশ্মীরি আপেল কুল, আর নুরানি বা ভারত সুন্দরী কুল যেটাকে বলা হয়, ওটা এই কয় প্রজাতির ফুল? এই তিনটে প্রজাতি আমার কাছে পাওয়া যাবে। দেখুন এটা হচ্ছে থাইফাই পেয়ারা, বেশ বড় বড় পেয়ারা হয়ে আছে। এর চারাও তো হবে আমরা দেখলাম? হ্যাঁ এর চারাটাও আমাদের কাছে আছে। বাহ গাছে তো প্রচুর ফল, নিজে মানে গাছের ডাল একদম মাটির সঙ্গে মিশে গেছে ওই দিকটায়। এটা সিডলেস পাতি বলে, কিন্তু এর মধ্যে দু একটা বীজ আছে। এই লেবুটা দু একটা বীজ হয়, সারা বছরই লেবুটা পাওয়া যায় এবং প্রচুর ধরন। এর কি মাদার গাছ আছে আপনার কাছে? মাদার গাছ আছে, আমরা মাদার থেকেই এগুলো তৈরি করেছি। এগুলোর দাম কেমন হবে? এগুলোর দাম খুব একটা বেশি না, 15 টাকার মধ্যে। 15 টাকার মধ্যে পেয়ে যাবেন, প্রচুর ফলন হয় এই গাছে। এর প্রচুর হাজার হাজার চারা আছে, কোনো নার্সারি ম্যান যদি নিতে চান তো এখান থেকে নিতে পারেন, প্রচুর চারা পেয়ে যাবেন। এবার একটু মাদার প্লান্ট দেখাবো এই গাছের। মাদার গাছ দেখুন কী পরিমাণে লেবু ধরে আছে। সব লেবুতে যে বীজ হয় তা না, কিছু কিছু লেবুতে আমি দেখেছি কম বেশি বীজ হয়। লেবুর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের দেখুন আপনারা। এগুলো অসময়ে যখন ধরে এর কিন্তু প্রচুর দাম থাকে মার্কেটে। এটা থোকায় থোকায় ধরে একদম মাটির সঙ্গে মিশে যায়। দেখুন ওখানে মাটিতে কিছু গাছ ফলও পড়ে আছে, ওই দিকেও দেখা যাচ্ছে মাটির মধ্যে পড়ে আছে। আপনারা এই গাছটা চাষ করলে আপনাদের খুবই লাভবান হবেন, প্রচুর এর ফলন। তো মাস্টারমশাই এটা এত বড় কী গাছ এটা? এটা লঙ্গন আছে। লঙ্গন গাছ? হ্যাঁ। ফল ধরা আছে নাকি? হ্যাঁ ফল আছে। আরে বাবা ফল ধরে গেছে তো, দারুণ ফল ধরে। এই গাছটা বয়স কত? এই গাছটা 3 বছরের মতো বয়স হবে। আচ্ছা এখন তো খাওয়ার মতো হয়নি তাই না? না। বাহ উপরেও কিন্তু প্রচুর ফল ধরে আছে, আর এর চারা তো পাবো আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ এর চারা পাওয়া যাবে। দেখুন আমরা বীজের চারা বসিয়ে রেখেছি, এর থেকে আমরা নিজেরাই সমস্ত ধরনের আমগুলো গ্রাফটিং করি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের ভবিষ্যতে আর আম গাছ কিনে বিক্রি করতে হবে না? না কিনে বিক্রি করার আমাদের ইচ্ছা নেই, আমরা নিজেরা যা তৈরি করবো সেটাই বিক্রি করবো। তাহলে একই সঙ্গে কিন্তু মাস্টারমশাই ফল ফুল এসেছিল, মালটা গাছে আর কমলা গাছে। হ্যাঁ কিন্তু মালটার সাইজটা দেখুন কত বড় হয়ে গেছে। হ্যাঁ কমলার সাইজটা ছোট, এটা একটু লেটে বড় হয় তাই না? একটু লেটে বড় হয় বলতে পাকার আগে ঠিক বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা কী জাতের কমলাটা? এটা নেট কমলা আছে। আচ্ছা বাহ, আমার ছাদেও একটা গাছ আছে আপনার কাছ থেকে নেওয়া ছিল, প্রচুর ধরেছে। তিল ফ্রুটের গাছ আমি গুটি বেঁধেছি, কিছুদিন পরে এই চারা রেডি হবে, এটা আমরা দিতে পারবো। আমরা গাছে তো প্রচুর হাজার হাজার গুটি বাঁধা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা মিল্ক ফ্রুট? মিল্ক ফ্রুট। এটা লোকাটের গাছ, এতে ফল আসছে, আমি এর থেকে চারা তৈরি করছি। গুটি কলম। মালটা বাগানটা দেখুন, মালটা বাগানের মধ্যেই আমাদের আমের চারাগুলো বসানো আছে। এখান থেকে আমি কমার্শিয়াল কালটিভেশনই করি বলতে পারেন। মালটাটা আমি ফল ধরেছে প্রচুর পরিমাণে, এবার বিক্রি করব। আর এর সঙ্গেই আপনার দেখাচ্ছি আমরা এই মালটা থেকেই যে চারা
উৎপাদন করছি। আমাদের প্রায় 1 লক্ষ মতো চারা আমরা তৈরি করব। খুব জেনুইন ভ্যারাইটি, মালটা খেয়েও দেখেছি, তারপরেই আমি চারা তৈরি করার ব্যবসায় নেমেছি। এখানে দেখুন, এগুলো আমাদের চারা তৈরি হচ্ছে। পিঙ্ক কাঁঠালটাও আমরা আমাদের মাদার গাছ আছে তার থেকেই তৈরি করি। ভিয়েতনাম মালটার চারাও আমরা তৈরি করি, আমাদের গাছে ফল এসেছে, এর চারাটাও আপনারা পেয়ে যাবেন একদম নিঃসন্দেহে। মালটা তো পরিপূর্ণ গাছে, হ্যাঁ প্রচুর পরিমাণে মালটা ধরেছে। এই যে একটা ঘর মতো করা আছে, এর মধ্যে কি আছে? এটার মধ্যে আপনার মালটা চারা তৈরি করা আছে। মালটা চারা, হ্যাঁ এইগুলো এত চারা, হ্যাঁ প্লাস্টিক দিয়ে আটকে রাখলে ভালো হয় নাকি? হ্যাঁ প্লাস্টিক দিয়ে আটকালে ভালো হয়, কারণ জল পড়লে একটু ক্ষতি হয়, কিন্তু ছায়া দরকার, যে জন্য শেড নেট দিয়ে ঘেরা আছে। এই গাছটা তো প্রচুর মালটা ধরে আছে। হ্যাঁ মালটার গাছ, এই দেখুন এটা বড় মালটা হয়েছে, আবার দেখুন এই ডালটা একটা ছোট মালটা, দেখুন এখানে একটা ছোট মালটা হয়েছে। এটা অল টাইম, এ ব্যাপারে নিঃসন্দেহ, কারণ আমার অনেক গাছে এরকম ফুল এসেছে। নমস্কার, আমার নাম মহিতোষ বিশ্বাস, আমার নার্সারির নাম মৌলি নার্সারি, পূর্ব বাতকোল্লায় অবস্থিত। এটা আপনি বাতকোল্লা স্টেশন নেমে শিয়ালদার দিক থেকে আসলে বাতকোল্লা স্টেশন, কৃষ্ণনগর দিক থেকে আসলে বাতকোল্লা স্টেশন, বা অন রুট বাসেও আসতে পারেন। বাতকোল্লায় নেমে বাতকোল্লা থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আমার নার্সারি, এবং রাস্তার সঙ্গে চিন্তা কোনো অসুবিধা আশা করি হবে না, নাহলে আমাকে একটু ফোন করে নেবেন, আমি আপনাকে বলে দিতে পারবো পথের দিকটা। নমস্কার।